আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে পর্নোগ্রাফি মুসলিম যুবক এবং যুবতীদের জন্য একটি ভয়াবহ সমস্যা। আমাদের ভার্চুয়াল লাইফ বা অনলাইন জগতের সাথে সম্পৃক্ততা নেই, এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে নানা কারণেই ইন্টারনেট ইউজ করতে হয়, আর এই ইন্টারনেটে রয়েছে দ্বিমুখী প্রতিক্রিয়া। এর যেমনি ভালো দিকও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম এর খারাপ দিকও রয়েছে। আমরা যখন ফেসবুকে ঢুকি, অনেক লোকদের সাথে আমাদের পরিচয় হয়, আমাদের ফ্রেন্ডসরা নানা ধরনের পোস্ট তারা শেয়ার করে, তো সেই পোস্টের মধ্য থেকে শিক্ষণীয় পোস্ট যেমনি পাই, সমাজের অসঙ্গতি নিয়ে যেমনি পোস্ট পাই, ঠিক তেমনিভাবে অশ্লীল কুরুচিপূর্ণ ভিডিও বা ছবিও আমরা পেতে পারি, যেটা আপনাকে খুবই ইরিটেট করতে পারে। গুগল সার্চ ইঞ্জিনে কোনো কিছু দিয়ে সার্চ করতে চাইলে তারা শত শত ওয়েবসাইট আপনাকে শো করবে। আপনি ভালো কিছু লিখলে যেমনি তারা শো করবে, আপনি খারাপ কিছু লিখলেও তারা শো করবে। বিভিন্ন ডকুমেন্টারি দেখার জন্য, একাডেমিক বিভিন্ন ভিডিও দেখার জন্য বা ইসলামিক লেকচারসগুলো দেখার জন্য আমরা ইউটিউব ব্যবহার করে থাকি। ইউটিউবেও আপনি যখন কোনো জিনিস লিখে সার্চ দিবেন, কোনো শব্দ লিখে সার্চ দিবেন, তারা অসংখ্য ভিডিও আপনাকে দিবে। লেটস সে আপনি লিখলেন যে লেকচারস অফ জাকির নায়েক রিগার্ডিং কম্পারেটিভ রিলিজিয়ন, তো ইউটিউব যেটা করবে, জাকির নায়কের অসংখ্য লেকচার তো আপনাকে দিবেই, পাশাপাশি রিলেটেড অন্যান্য ভিডিও দিবে। তারা ভালো ভালো ভিডিও দিবে, সাজেস্টেড খারাপ ভিডিও দিয়ে দিতে পারে, তো এক পর্যায়ে হয়তো কোনো পর্নোগ্রাফি আপনার চোখে পড়ে যেতে পারে, অর্থাৎ অশ্লীল নোংরা কোনো ভিডিও আপনার চোখে পড়ে যেতে পারে। এভাবে আপনার মনের অজান্তেই আপনি হয়তো পর্নোগ্রাফির সাথে পরিচিত হয়ে যেতে পারেন। আর পর্নোগ্রাফির ভিডিওগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটি, এটির কভারটি থাকে খুবই অ্যাট্রাকটিভ। কোনো যুবক যুবতী এটা গ্ল্যান্সে যখন সেটার দিকে তাকাবে, সেটা দেখতে চাইবে যে হোয়াট ইজ ইনসাইড। সে হয়তো একটা ক্লিক করে বসবে জানার জন্য। এই একটা ক্লিকেই আপনি সর্বনাশ করে ফেলেছেন। এই ক্লিক করার মাধ্যমে আপনি পরিচিত হয়ে যাচ্ছেন এই পাপের জগতের সাথে, আর হারিয়ে যেতে থাকছেন অন্ধকারে। অনেকে ভাবে আমি ক্লিক করে দেখি যে ভেতরে কী আছে, কোনো বাজে ম্যাটেরিয়াল যদি থাকে আমি সেটা দেখবো না, আমি সেখান থেকে সরে আসবো, ক্লোজ করে ফেলবো। আসলে সেটা করা হয় না। একের পর এক যখন পর্নোগ্রাফির মজা সে পেয়ে যায়, একটার পর একটা চেইন ওয়াচারের মতো সে দেখতেই থাকে। এভাবে বর্তমান সময়ে যেহেতু ইন্টারনেটের অ্যাক্সেসটা খুবই সহজ, আমাদের যুবক যুবতীরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইভেন বর্তমানে কোমলমতি শিশুরাও এ সমস্যার বাইরে নয়। আপনি হয়তো ঘরে তাকে আই কন্ট্রোলিং করছেন, মনিটরিং করছেন, কিন্তু ঘরের বাইরে যখন সে তার বন্ধুদের সাথে মিশবে, সে যখন তার স্কুলে যাবে, সে অন্য বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কিশোর কিশোরীরাও কিন্তু এই পর্নোগ্রাফির সাথে পরিচিত হয়ে যেতে পারে, এবং ধীরে ধীরে এটা এডিকশনের রূপ নিচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পর্নোগ্রাফি যারা রীতিমতো দেখেন, এটা এক পর্যায়ে তারা এডিক্টিভ হয়ে যায়, এবং দিস এডিকশন ইজ দ্য সেম এডিকশন অফ ড্রাগস অ্যান্ড হার্ড ড্রিঙ্কস। আপনি ইয়াবা ট্যাবলেট খেলে, আপনি হিরোইন খেলে যেমনি এর পরের দিনও খেতে মন চাইবে, আবার নিতে মন চাইবে, পর্নোগ্রাফি দেখে যখন কেউ অভ্যস্ত হয়ে যায়, পর্নোগ্রাফি দেখে যখন কেউ মজা নিতে শুরু করে, বারবার তার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়ে যায়, প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এটা দেখার জন্য। সাধারণত যারা পর্নোগ্রাফি দেখে, তারা রাত্রিবেলা পর্নোগ্রাফি দেখে, সবাই ঘুমিয়ে পড়ে, কেউ তাকে বিরক্ত করছে না, কেউ তাকে দেখছে না, ঘরের ভেতর দরজা বন্ধ করে সে পর্নোগ্রাফিগুলো দেখে। তো কয়েক রাত যখন সে এটাকে কন্টিনিউ করে, এক পর্যায়ে সে চেইন ওয়াচার হয়ে যায়, এবং তাকে দেখতেই হয়, না দেখে সে স্বস্তি পায় না। এভাবে একের পর এক সেই পাপের জগতের দিকে, এই সাইক্লিক অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোনো ব্যক্তি যখন পর্ন ভিডিও দেখে, তখন তার মস্তিষ্কের স্নায়ু কোষগুলো থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যেটাকে বলা হয় ডোপামিন। আর এই ডোপামিন হচ্ছে দ্য সেম কেমিক্যাল ওয়েন সামন হ্যাভ দ্য ড্রাগস। কেউ যখন ড্রাগ নেয়, তখন তার মস্তিষ্কের স্নায়ু কোষ থেকে যে কেমিক্যাল রিলিজ হয়, একজন মানুষ অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ছেলে মেয়েদের যুগল দৃশ্য দেখলে একই ধরনের কেমিক্যাল তার মস্তিষ্কের স্নায়ু কোষ থেকে রিলিজ হয়। ফলে ড্রাগ নিলে যেমনি তার মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় আবার ড্রাগ নেওয়ার ব্যাপারে, তেমনি পর্নোগ্রাফির এই করাল গ্রাসে যদি কেউ একবার পড়ে যায়, তাকে বারবার পর্নোগ্রাফির দিকে ফিরে যেতে হয়। ইটস ওকে ফর দ্য ওয়েস্টার্ন সোসাইটি, ইটস নট এ বিগ ডিল ফর দ্যাম, কিন্তু পাশ্চাত্য সমাজে এটা ঠিক আছে, এটা তাদের জন্য, তারা এটাকে লিগালাইজ করে নিয়েছে। ইভেন লাস্ট ইয়ারে ইউএসএ তারা গে ম্যারিজকে, হোমোসেক্সুয়ালিটিকে তারা লিগালাইজ করেছে তাদের কয়েকটি স্টেটে, কিন্তু আমাদের মতো একটি রক্ষণশীল সমাজে, কোনো মুসলিম দেশে
একজন মুসলিম যুবক যুবতী এই ধরনের সমস্যায় আক্রান্ত হবে এটা মোটেও কাম্য নয়। পর্ন ভিডিও দেখে যারা অভ্যস্ত, অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত, তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে। এই পর্নোগ্রাফির রয়েছে অনেক ধরনের ক্ষতিকর দিক। তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয়, তারা তাদের বৈবাহিক জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয়, তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এ পর্যায়ে আমরা বলবো পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কী কী ক্ষতির সম্মুখীন হয়। সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে, সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে, ফলে কোনো এবাদতে সে মজা পাবে না। সে সালাত আদায় করে মজা পাবে না, সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না, সে তাসবিহ করে মজা পাবে না, এবং আল্লাহ তাআলার ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে, আল্লাহর লানত তার উপর বর্ষিত হচ্ছে। এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা। অ্যান্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জেনে রেখো, নিশ্চয়ই মানব দেহে একটি গোশতের টুকরো রয়েছে যেটি দেহের সবচেয়ে দামি অঙ্গ। এই অঙ্গটি যদি পরিচ্ছন্ন হয় পুরো দেহটি পরিচ্ছন্ন থাকে, এই অঙ্গটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট হয়ে যায়, আর সেটি হচ্ছে তোমাদের আত্মা। ইন দ্য ডে অফ জাজমেন্ট আমরা যখন আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাব, আমাদের ক্ষমতা, আমাদের সন্তান, আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না। কেবলমাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তার জন্যই আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করবেন। তো পর্নোগ্রাফি ওয়াচাররা সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে, যেটা মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ। পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে, যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয়। আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয়, স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয়, কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সব কিছুকে হারিয়ে ফেলে। পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে, যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টুকুকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য, ফলে রাতের ঘুম তাদের আর হয় না, তারা ইনসমনিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তেই। মহান আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে, পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে, এটাকে আল্লাহ বৈধ করেছেন। কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে, বলে আয়াতু বিল্লাহ না আউযু বিল্লাহ, তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে, তারা তখন আর স্বাভাবিক মানুষ থাকে না, অস্বাভাবিক মানুষে পরিণত হয়। এবং পার্সোনালি আমরা অনেকের কাছ থেকে এরকম প্রশ্নও পাই যে আমি আসলে পর্নোগ্রাফি দেখতে চাই না, আমি এটাকে অপছন্দ করি, কিন্তু একবার দেখতে শুরু করার কারণে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না, আমি নিজেকে সাহায্য করতে পারছি না, এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি, আমার সুইসাইড করতে মন চাচ্ছে, এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুগে থাকে। পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে। ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট। কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয়, মজা নেয়, তখন সে তার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায়, যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয়, চাইল্ড অ্যাবিউজের মতো, উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয়। এজন্য সমাজে যত ধরনের সেক্সুয়াল ক্রাইম দেখা যাবে, গবেষণা করলে দেখা যাবে তার পেছনে রয়েছে পর্নোগ্রাফি। যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না, কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে, এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যায়, যেটা ইসলামী শরীয়তের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা গুনাহ, যাদেরকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের সাথে সামিল করেছেন। এবং তারা তাদের বৈবাহিক জীবনে ইম্পোর্টেন্সে ভোগে, তাদের সিমেনে স্পার্মের সংখ্যা কমে যায়, তাদের পুরো বডি কেমিস্ট্রিতে নানা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটে, তাদের নার্ভাস সিস্টেম, তাদের ডাইজেস্টিভ সিস্টেম, তাদের ইউরিনারি সিস্টেমে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই কমন সমস্যাগুলো যারা চেইন ওয়াচার অফ পর্নোগ্রাফি, রীতিমতো এই খারাপ খারাপ ভিডিওগুলো ইউটিউবে দেখে, তারা তাদের জীবনে এই ক্ষতিগুলোর সম্মুখীন হয়ে থাকে। প্রিয় সুধি, এ পর্যায়ে আমরা জানব কী করে এ পর্নোগ্রাফি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করলে হয়তো
পর্নোগ্রাফির মতো এত এত বড় ধরনের সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং এই টিপসগুলো বেসড অন দ্য লেভেল অফ অ্যাডিকশন, কে কী পর্যায়ে কী মাত্রায় এই পর্নোগ্রাফি দ্বারা আক্রান্ত সেটার উপর ভিত্তি করে টিপসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। সর্বপ্রথম যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে লোয়ার ইউর গেজ, দৃষ্টিকে সংযত করুন, অর্থাৎ দৃষ্টিকে অবনমিত করুন। একজন বিশ্বাসী ব্যক্তি, একজন প্র্যাকটিসিং মুসলিম মুসলিমা, তারা চাইলেই যে কোনো জিনিসের দিকে দৃষ্টি নিবন্ধিত করতে পারে না, তারা চাইলেই কোনো জিনিসের দিকে দেখতে পারে না। একজন মুমিন তো শুধু সেদিকেই তাকাতে পারে যে বিষয়গুলো দেখা, যেদিকে তাকানো আল্লাহ তাআলা তার জন্য বৈধ করেছে। আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দেয়ায় চোখ, আল্লাহর দেয়ায় দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট এই আমানতগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করেছি কিনা সে ব্যাপারে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে। পাশাপাশি মহান আল্লাহ তাআলা আরও এরশাদ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বিষ্ণু ঈসা ইসলাম তার মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ইন নাযরাতান নাযরা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি এক নজর দেওয়ার পরে আরেকটি নজর দিও না কোনো অশ্লীল বিষয়ের দিকে, কেননা প্রথম নজর তোমার জন্য ক্ষমা আর দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। এই দৃষ্টি থেকেই সব সমস্যার সূত্রপাত। আপনি যদি দৃষ্টিকে সংযত করতে পারেন, আপনার চাহনিকে, আপনার গ্ল্যান্সকে যদি আপনি এর লাগামটা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেছেন, নাযরাতু সাহমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের তীরবাণ থেকে একটি অন্যতম তীরবাণ, এবং এই দৃষ্টির মাধ্যমেই শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা যখন দৃষ্টিকে সংযত করব, তখনই আমরা এই পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি। দ্বিতীয় টিপসটা হচ্ছে, নেভার ক্লিক অন এনি পর্ন ম্যাটেরিয়ালস, নেভার। আই রিপিট, আমি আবার বলছি, নেভার ক্লিক কখনোই কোনো পর্ন ম্যাটেরিয়াল, কোনো পর্নোগ্রাফির উপরে, কোনো পর্ন ভিডিওর উপরে ক্লিক করা যাবে না, কখনোই না। টাইটেলটা দেখে, ভিডিও টাইটেল দেখে অথবা কভারটা দেখে যদি আপনার মনে হয় সেখানে অশ্লীল কিছু থাকতে পারে, বিকৃত রুচির কিছু থাকতে পারে, কুরুচিপূর্ণ কিছু থাকতে পারে, আপনি সেখান থেকে সরে পড়বেন। আপনি স্ক্রল ডাউন করে সরে পড়বেন, আপনি এই অপশনটি ক্লোজ করে ফেলবেন। কখনোই এই চিন্তা করা যাবে না যে ক্লিক করে একটু ঢুকে দেখি, ভিতরে যদি খারাপ কিছু দেখা যায় আমি বন্ধ করে দেব। এটা আসলে করা হয় না, এটা অ্যাপ্লাই করা হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই একটা ক্লিক করার মাধ্যমেই যুবক যুবতীরা তাদের জীবনে সর্বনাশ ডেকে আনছে, তারা পরিচিত হয়ে যাচ্ছে পাপের জগতের সাথে। তার মানে আপনি ক্লিক করেছেন তো মরেছেন, কখনোই কোনো পর্ন ম্যাটেরিয়ালসের উপর ক্লিক করা যাবে না। তৃতীয় যে টিপসটি আমি দেব সেটি হচ্ছে, আপনারা যারা আইপ্যাড ইউজ করেন, ট্যাব ইউজ করছেন, ল্যাপটপ ইউজ করছেন, আপনাদের ল্যাপটপের ওয়েলকামিং নোটে লিখে রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সেক্ষেত্রে যখনই আপনি আপনার ট্যাব খুলছেন, আপনার ল্যাপটপ খুলছেন, এই ওয়েলকামিং নোটটি আপনাকে রিমাইন্ড দিচ্ছে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার সবগুলো কাজকে পর্যবেক্ষণ করছে। একজন মুমিনের জন্য যখন এই রিমাইন্ডারগুলো আসে, এটা তার জন্য খুবই উপকারী। আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে রিমাইন্ডার দিন, এই রিমাইন্ডারগুলো একজন বিশ্বাসীকে অনেক উপকার করে দেয়। অথবা আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত সহিহ হাদিসটি ওয়েলকামিং নোটে লিখে রাখতে পারেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলাকে ভয় করো। পৃথিবীর কেউ দেখছে না, দরজা জানালা বন্ধ করে আপনি দেখছেন। পৃথিবীর কেউ আপনাকে দেখছে না, দরজা জানালা বন্ধ করে আপনি এই অশ্লীল ভিডিও দেখছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর কেউ যদি নাও দেখে, আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। এজন্য এ জাতীয় ওয়েলকামিং নোট একটা রিমাইন্ডারের কাজ করবে। অথবা আমরা কোনো স্টিকার লিখে আমাদের রিডিং রুমে, আমাদের ড্রয়িং রুমে অথবা আমাদের বেডরুমে আমরা ওয়ালের সাথে ঝুলিয়ে রাখতে পারি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই ভয়টা একজন বিশ্বাসীকে অনেক পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে ইনশাআল্লাহ। যাদের খুব বেশি সমস্যা, যারা অনেক দিন ধরে পর্নোগ্রাফির সমস্যাতে ভুগছেন এবং এই সাইক্লিক অর্ডার থেকে বের হয়ে আসতে পারছেন না, তারা একাকী সময় কাটাবেন না। একাকী যত কম সময় আপনারা আপনাদের বেডরুমে কাটাতে পারেন, সেটাই সবচেয়ে মঙ্গলজনক।
আপনার ঘুমের সময় হলেই শুধু আপনি আপনার বেডরুমে যাবেন, তাছাড়া বাকি সময়গুলো আপনি গ্রুপ স্টাডি করে কাটান। আপনি লাইব্রেরিতে পড়াশোনা করতে পারেন। মসজিদে যত বেশি সময় কাটানো যায় ততই কল্যাণকর। মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনি নানা ধরনের ভলান্টিয়ার অ্যাক্টিভিটিতে জড়িত হতে পারেন। এভাবে সুন্দর সুন্দর ভালো ভালো গ্রুপ স্টাডিতে গ্রুপলি যদি আপনি আপনার নিজেকে ইনভলভ রাখেন, তাহলে খুব বেশি যারা পর্নোগ্রাফি দ্বারা আক্রান্ত তারা আশা করি এই পর্নোগ্রাফির সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে যেটি বলবো, টিনেজারদেরকে, কিশোর কিশোরীদেরকে স্মার্টফোন দেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে খুব সিম্পল ফোন ব্যবহার করাতে অভ্যস্ত করে দিন এবং ঘরে ল্যাপটপের পরিবর্তে ডেস্কটপ ব্যবহার করুন। এবং ডেস্কটপ শুড বি ইন দ্য ড্রয়িং রুম, নট ইন দ্য বেডরুম। এমন এক জায়গায় আপনি ডেস্কটপকে সেট করে দেন যাতে যে কেউ সেটা ব্যবহার করবে সবার দৃষ্টিগোচর হবে। আর কোনো কারণে যদি তাদেরকে, কিশোর কিশোরীদেরকে, টিনেজারদেরকে যদি স্মার্টফোন দিতেই হয়, ল্যাপটপ দিতেই হয়, তাহলে আপনাকে মনিটরিং করতে হবে, আপনাকে আই কন্ট্রোলিং করতে হবে, তাদের হার্ড ডিস্কগুলোকে মাঝে মাঝে চেক করতে হবে, তাদের হিস্ট্রি, ইউটিউবের হিস্ট্রি চেক করতে হবে। এটা আপনার জন্য অনেক বড় ধরনের একটি আমানত। এবং ইন দ্য ডে অফ জাজমেন্টে আপনার ছেলে কি সৎপথে ছিল নাকি বিপদগামী হয়েছে এ ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। ছয় নম্বর টিপসটি হলো, প্রে অন টাইম ইন জামা। জামাতের সাথে সময় মতো আপনি সালাদগুলো আদায় করুন এবং সুনানে রাওয়াতে বা সহকারে, যে সুন্নাতগুলোর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। আপনি যদি জামাতে সালাত আদায় করেন, ধীরস্থিরভাবে নামাজ আদায় করেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকে না। দেয়ার ইজ নো রাশিং ইন সালা। নামাজে কোনো তাড়াহুড়ো নেই। নামাজে ধীরস্থিরভাবে ক্যাম করুন, নামাজে ধীরস্থিরভাবে রুকু সিজদা করুন, আপনার আত্মা প্রশান্ত আত্মা হয়ে যাবে, আপনার আত্মাটা একটা পরিচ্ছন্ন আত্মায় পরিণত হবে। এবং যারা অন টাইমে জামাতের সাথে সালাত অফার করে, এই সালাত তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং নিষিদ্ধ কুরুচিপূর্ণ কাজ থেকে বিরত রাখে। অন টাইমে জামাতের সাথে সুন্নাত সহকারে যখন আমরা সালাত আদায় করব, নিশ্চয়ই আল্লাহর ঘোষণা অনুযায়ী এই সালাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে অনেক দূরে রাখবে। সাত নম্বর টিপস হলো, যারা দীর্ঘ দিন ধরে পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত, আপনি নিজেকে সাহায্য করতে পারছেন না কোনোভাবেই, এই পর্নোগ্রাফি থেকে আপনি বের হয়ে আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কোনো স্কলারের সাথে পরামর্শ করতে পারেন। যদিও ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে কোনো পাপ কাজের বিষয়ে কারোর সাথে পরামর্শ করা যাবে না এবং এটা কারোর কাছে রিভিল করা যাবে না, কাউকে জানানো যাবে না, কিন্তু আপনার সমস্যা যদি খুবই মারাত্মক হয় যে আপনি কোনোভাবেই এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারছেন না, তাহলে আপনি এমন কোনো স্কলারের সাথে আপনি কনসাল্ট করতে পারেন, সামওয়ান হু ডু ইউ রিলাই অন, যার উপর আপনি বিশ্বাস করতে পারেন যে এই স্কলারের সাথে, এই আলেমের সাথে যদি আমি বিষয়টা শেয়ার করি, সে হয়তো এমন কিছু টিপস আমাকে দিবে যা থেকে এই ভয়ঙ্কর জগৎ থেকে আমি বের হয়ে আসতে পারবো। আট নম্বর টিপসটি হলো, স্লিপ আর্লি, রাতে আগে ঘুমানোর অভ্যেস করো। আমরা ভার্চুয়াল লাইফের সাথে এত বেশি কনেক্টেড হয়ে গিয়েছি যে এই লাইফ, এই ভার্চুয়াল জগতে, অনলাইন জগতে, ইন্টারনেট আমাদেরকে রাতে ঘুমোতে দেয় না। আমরা ছোটোবেলায় কবিতাতে পড়তাম যে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। যারা আগে আগে ঘুমোতে যায় তারা স্বাস্থ্যবান হবে, তারা সম্পদশালী হবে এবং তারা জ্ঞানী হবে। কিন্তু সময়ের বিবর্তনে, কালের আবর্তনে, এই অনলাইন জগতের চাপে আমরা রাতে আগে ঘুমোতে যাওয়ার অভ্যেসগুলো হারিয়ে ফেলছি। আপনি আপনার হ্যাবিটকে পরিবর্তন করুন, রাতে আগে আগে ঘুমানোর অভ্যেস করুন, দেখবেন পর্নোগ্রাফি দেখার মতো এই সমস্যাগুলো আস্তে আস্তে আপনার থেকে দৌড়ে চলে যাবে। নয় নম্বর টিপসটি হলো, আপনার যখন খুব বেশি পর্নোগ্রাফি দেখতে ইচ্ছে হবে বা আপনি পর্নোগ্রাফি দেখছেন, আপনি আপনার নিজেকে বারবার রিমাইন্ড দেন যে আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার এথিক্যাল লেভেল ফল হয়ে যাচ্ছে, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনার স্রষ্টা আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটছে। হাউ কাম এই সামান্য ক্ষুদ্র, এই অল্প সময়ের আনন্দের জন্য, এই অল্প সময়ের মজা নেওয়ার জন্য আপনি আপনার স্রষ্টা থেকে এত দূরে সরে পড়ছেন? অ্যান্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর ইমান। আপনার এথিক্যাল লেভেলকে নিচে নামিয়ে দিচ্ছে, আপনার ব্রেনকে শেষ করে দিচ্ছে, আপনার ফিউচার ক্যারিয়ারকে শেষ করে দিচ্ছে। আপনি বারবার নিজেকে রিমাইন্ড করুন। এই রিমাইন্ড করার মাধ্যমেও এক পর্যায়ে হয়তো আপনার বোধ উদয় হতে পারে। পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকার জন্য সর্বশেষ যে টিপসটি আমি দেব সেটি হচ্ছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা। আমাদের সর্বোচ্চ, আমাদের সাধ্যে যতটুকু রয়েছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে, আমরা কায়েমুল বাক্যে চোখের পানি ছেড়ে
আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমি জীবনে যা করে ফেলেছি সেগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে সাহায্য চাই, আমি যেন পর্নোগ্রাফির এই ভয়ঙ্কর জগৎ থেকে বেরিয়ে আসতে পারি, আমি যেন আমার দৃষ্টিকে হেফাজত করতে পারি। কারণ আমাদের চেষ্টাগুলোই, আমাদের টিপসগুলোই যথেষ্ট নয় যদি না আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এই জন্য আসুন এই টিপসগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং একটা প্রচণ্ড আত্মবিশ্বাস গড়ে তুলি যে কোনোভাবেই হোক এই পর্নোগ্রাফি থেকে আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে আশা করি এই পর্নোগ্রাফির সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারব। প্রিয় সুধী, পর্নোগ্রাফি যারা বানাচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রিগুলো ইজ দ্য সেম ইন্ডাস্ট্রি হু মেক্স ফিল্ম এগেনস্ট আওয়ার প্রফেট ইসলাম। এই পর্ন ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বিষ্ণুনবীর বিরুদ্ধে কার্টুন বানাচ্ছে, বিষ্ণুনবীর ব্যাপারে তারা ছবি বানাচ্ছে। সো এক একটা পর্নোগ্রাফি দেখার মাধ্যমে এক একটা ক্লিক করে আমরা তাদের ভিউয়ারের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি আর মনের অজান্তে পক্ষান্তরে আমরা ইসলাম বিরোধীদেরকে সাহায্য করছি। আসুন এই পর্নোগ্রাফির মতো ভয়াবহ সমস্যা কী করে সমাজ থেকে দূর করা যায়, কী করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এর করাল গ্রাস থেকে হেফাজত করা যায়, রক্ষা করা যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট হই, আমরা একে অপরকে সহযোগিতা করি। আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোনোভাবেই হোক এই পর্নোগ্রাফিকে আমাদের না বলতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।